এঁচোড়ের বিভিন্ন পদ আপনারা রান্না করে খান, এঁচোড়ের চপ, এঁচোড় ভর্তা, এঁচোড়ের নিরামিষ ডালনা বা চিংড়ি মাছ দিয়ে এঁচোড়। তবে আজকে একটু অন্য ধরনের এঁচোড় রান্না করবো, ঝটপট দেখে ফেলুন। নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি এঁচোড়ের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। কুকার গ্যাসের উপরে বসিয়ে নিয়েছি, এর মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়েছি এবং ডুবো করে কেটে রাখা এঁচোড় এবং আলু এর মধ্যে দিয়ে দেবো। দুটো সিটি অবধি এটি সিদ্ধ করে নেব। এঁচোড় খাওয়া অত্যন্ত ভালো, বিশেষত এই গরমকালে এঁচোড় খাওয়া খুবই ভালো। শুধু এঁচোড় আমরা স্বাদের জন্যই খাই না, এঁচোড়ের অনেক গুণাগুণ আছে। এঁচোড় যেহেতু প্রচুর পরিমাণে এঁচোড়ে ফাইবার আছে, তাই এটি কোষ্ঠকাঠিন্যতা দূর করে। এছাড়াও এঁচোড়ের মধ্যে এ, সি ভিটামিন আছে এবং বিভিন্ন খনিজ লবণ আছে। এঁচোড় কোলন ক্যান্সার সারাতে সাহায্য করে এবং এঁচোড় খেলে হার্টও সুস্থ থাকে। এঁচোড় আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে কতগুলি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে নেব। প্রথমে খোলা ছাড়িয়ে নেব, তারপরে পিঠের উপর থেকে এই যে রেচন নালি আছে সেটি আমি বের করে দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি আজকে রান্নায় এটি ব্যবহার করব। দেখুন, একটি চামচ ঢুকিয়ে প্রথমে পিঠের থেকে খোলা বের করে নিচ্ছি। বের করে নিয়ে খোলাটা সরিয়ে দিয়ে এর মাঝখান বরাবর একটু চিড়ে এই রেচন নালিটা বের করে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে এঁচোড় পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে তেলটা নেড়ে দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু টপিক করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। দেখুন, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন এই চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। এখন এই তেলের মধ্যে 1 চামচ সাদা জিরে দিয়ে দিলাম এবং 1টি বড় শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এইগুলি খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে 1টি বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিলাম, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, গোটা জিরে, ধনে এবং 1টি গোলমরিচ ও 2টো টমেটো। এই পেস্ট দিয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 2টি আলু আমি বড় বড় টুকরো করে কেটে দিয়েছিলাম এবং আগেই সিদ্ধ করে রেখেছিলাম। অল্প জল দিয়ে বারবার করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। এঁচোড় এবং আলু সিদ্ধ করার জল দিয়ে দিয়ে বারবার করে নেড়ে কষিয়ে নিতে হবে। এই মশলা মশলা যত ভালো করে কষাবো তত এই তরকারি টেস্ট ভালো হবে। দেখুন, মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার মধ্যে মশলার কাঁচা গন্ধ না থাকে। আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। সাধারণত আমরা ঘি রান্নার শেষে দেই, কিন্তু আজকের এই তরকারিতে কষানোর সময় ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দিলাম। এঁচোড় আগে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেই এঁচোড় আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজকের রেসিপি কোনো ঝামেলা ছাড়াই খুব কম সময়ে করে নেওয়া যায় এবং এর স্বাদও হয় দুর্দান্ত। সবজি
সমস্ত এঁচড় আমি এর মধ্যে একে একে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ ও এঁচড় আমি খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা এঁচড়ো চিংড়ির যে জল ছিল সেটি দিয়ে দিলাম এবং আরেকটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট রান্না করে নেব এবং মাঝে মাঝে নেড়ে দেবো। এঁচড় চিংড়ি রান্না আমার হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য পাত্রে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।